ফজলুল করিম সাহেবদের মতো যারা রাজনীতি নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, এদের কাছ থেকে বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজান টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনেছেন ওই ঘন্টি বলতেছে সোমনা ইসলাম ধর্মের ব্যবসা করতেছে, নাউজুবিল্লাহ। উনি যদি মুসলমান হয়ে থাকে উনি এই কথা বলতে পারে না। একজন মুসলমান ভাই বোন সোমনা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। উনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে ইসলামের শাসন করার জন্য রাজনীতি করতেছে, আর ওর বোনটি বলতেছে উনি ধর্মের ব্যবসা করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওর বোনটিকে হেদায়েত দান করেন, সবাই দোয়া করবেন। আর প্রত্যেক ভাই বোনদেরকে বলতেছে যে না জেনে না বুঝে একজন আলেমের বিরুদ্ধে কথা বলবেন না। দেখো, চিন্তা করে দেখো, যে সময় তুমি জন্ম হয়েছিল তখন আলেম লাগছে, যখন মৃত্যুবরণ করবা তখনও আলেম লাগবে। এই জন্য বলতেছি যে তোমাদেরকে আলেমের বিরুদ্ধে কথা বলবেন না। আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে একটু লাগাম দিয়ে বলবেন, না জেনে না বুঝে আলেমের বিরুদ্ধে কথা বলবেন না। আজ সময়ের উজুরের বিরুদ্ধে বলতেছ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দে ছেড়ে দে না। জেনে রাখো, যখন ধরবা তখনই ফেরাউনের মাধ্যম তোমাদেরকে ধরবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক ভাই বোনদেরকে ইসলামের প্রতি আশার তৌফিক দান করেন। আর